বেলা শেষের পর বেলা শুরু। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে ফের পর্দায় ফুটে উঠবে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতিলেখা সেনগুপ্তর স্মৃতি। প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বেলা শেষে। মাঝে কেটেছে সাতটা বছর, বদলেছে অনেক কিছু। বাংলা সিনেমা হারিয়েছে দুই কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতিলেখা সেনগুপ্তকে। ট্রেলার লঞ্চে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ফাঁকা রাখা হয় দুটি চেয়ার, যেখানে শুধু জলজল করছিল দুটি নাম, সৌমিত্র ও স্বাতিলেখা। কেন বেলা শেষের সাত বছর পর আসছে বেলা শুরু? আমার মনে হয় শেষ কখনো কোনোদিন কিছু হয় না, তার একটা রেশ রয়ে যায়, সেখান থেকে আবার শুরু হয়। সো বেলা শেষে সবাই যদি ভেবে থাকেন যে শেষ হয়ে গেল বেলা শেষের পরিবার, সেখানে তাদের গল্প শেষ হয়ে গিয়ে থাকবে না, আমরা আবার তাদের নিয়েই কাজ করছি, করেছি এবং তাদের নিয়ে আবার শুরু করেছি। সেই ইচ্ছের থেকে আজ অবধি যে আমরা সব ছবিগুলো করে মানে এতদিন ধরে করেছি, আমার মনে হয় যে সকলের খুব ভালোই লেগেছে, সাপোর্ট করেছে, উইন্ডোজকে ভালোবেসেছে, আমাদের ছবিকে ভালোবেসেছে, সেই জন্যই আজ ২০২২ আমরা আবার বেলা শুরু রিলিজ করতে চলেছি। ট্রেলার দেখবার পর হল মালিক আমায় হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে বলছেন যে শো টাইমিং দিয়ে দিচ্ছেন, তো ২০ তারিখে ছবি রিলিজ, তার শো টাইমিং আমি এখন থেকে পাচ্ছি। আরও বড় জিনিস যে ইউএসএ, ক্যানাডা, সিঙ্গাপুর এবং ইউকে, এই সব জায়গায় শো বুকিং হয়ে যাচ্ছে বেলা শুরু, আর সেটা মানে এটা বিরাট বড় জিনিস। এবং আজ থেকে সমস্ত জায়গায় পোস্টার লঞ্চ হয়ে যাচ্ছে এবং বাংলা সিনেমার জন্য এটা খুব বড় জিনিস। বেলা শেষে হোক বা বেলা শুরু, এই ছবির কথা ভাবলেই স্মৃতিতে ডুব দেন অভিনেত্রী মনামি। অন্যদিকে অনিন্দ অধীর আগ্রহে বসে রয়েছেন এই ছবির মুক্তির অপেক্ষায়। ট্রেলারটা যখন প্রথম দেখি এখানে বসেই, তখন আমি কেঁদে ফেলেছি। দর্শক এত দিন ধরে ওয়েট করে আছে বেলা শুরুর জন্য, এবং তারপর এরকম একটা ট্রেলার লঞ্চ হচ্ছে যেটা দেখে একটু অন্যরকমই লাগবে আমার মনে হয়। তার কারণ বেলা শেষে সেই মানুষগুলোকে দেখছে, কিন্তু একটু কোথাও আলাদা অন্যরকমভাবে দেখছে আর কি। তো অনেকেরই চোখে জল আসবে ট্রেলারটা দেখে। ফাইনালি সেই দিনটা, আর ফাইনালি আমরা দু বছর অপেক্ষা করেছি বেলা শুরু কবে রিলিজ হবে, ফাইনালি সেই দিনটা আসতে চলেছে, 20th May বেলা শুরু। আমার মনে হয় যে এবছরের সবথেকে অ্যান্টিসিপেটেড ফিল্ম আমার জন্য তো বটেই, আমার অনেকগুলো রিলিজ আছে, কিন্তু আমি মুখিয়ে আছি এই রিলিজটার জন্য। বেলা শুরুর টাপাটিনির তালে দুলে উঠেছে বাংলা থেকে বিদেশ, লোকের মুখে মুখে ফিরছে ছবির গান। অনুপম রায়ের সোহাগে আদরে নতুন করে বুনেছে প্রেমের সুর। এই সুরকে সঙ্গে নিয়ে সৌমিত্র ও স্বাতিলেখার স্মৃতিতে ভাসলেন অনুপম রায়। হ্যাঁ, বেলা শুরু নিয়ে একটা মানুষের মধ্যে উন্মাদনা আছে, কারণ এটা যে ছবির সিকুয়েল সেটি খুবই বিখ্যাত ছবি বেলা শেষে, এবং বেলা শুরুতে যে দুজন মানুষ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারা আমাদের মধ্যে নেই, সৌমিত্র দা এবং স্বাতিলেখা দি, তাদের একটা অন্যতম কাজ হয়ে থেকে যাবে। শিল্পীরা শিল্পীদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে, এবং বেলা শুরু সেরকম একটা কাজ হয়েছে বলেই আমার মনে হয়। বেলা শুরুর ঝলক দেখে আপ্লুত সৌমিত্র কন্যা পৌলমি বসুও। উনি একজন বাবার চরিত্রেই অভিনয় করেছেন, আর আমার ঠিক মনে হচ্ছে আমার বাবা। আমার বাবা যেরমভাবে হাসতো, যেরমভাবে আমাদের সঙ্গে কথা বলতো, যে আমার আমার কাছে আমি না রিল আর রিয়েল এই দুটো মিলিয়ে ফেলছি, খালি গুলিয়ে ফেলছি। আমার মনে হচ্ছে আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি আমার বাবাকে, একদম ফিরে পাচ্ছি ছবির মাধ্যমে, মা বাপিকে একদম ফিরে পাচ্ছি। সৌমিত্র, স্বাতিলেখা, মনামি, অনিন্দ ছাড়াও এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতারা। ছবির মুক্তি 20 মে। শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।